এই যে দেখতে পাচ্ছ চাটনি চামচ দিয়ে কেক খায় ওরে মরকট। আজকে খুব এক্সাইটেড, সুপার এক্সাইটেড, তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম এরকম একটা জিনিস হাতে নেওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু এটা বলতে পারো আমার না আবার আমার, কেন কারণ এই জিনিসটা যা তার সঙ্গে আমার যে সম্পর্কটা তৈরি হয়েছে, তো খুব ভালো লাগছে হাতে এটা ধরে। আমি জানি না কবে পাবো এটা, আমাদের নিজেদের হ্যাংলাবাজ ব্লগার ফ্যামিলি এটা, মানে হ্যাংলাবাজ, এখন হ্যাংলাবাজ ব্লগার নেই, এখন হ্যাংলাবাজ হয়ে গেছে, তো হ্যাংলাবাজ এটা কবে পাবো আমি জানি না। তবে হ্যাঁ, ইমোশন কাজ করে জানো তো, এটা হাতে ধরলে সিরিয়াসলি বলছি, মানে এটা একদম ক্যামেরা অন করার জন্য যে এই জিনিসটা হচ্ছে এটা একদমই না, বাট সত্যি এই যা যা কথাগুলি বলছি ভেতর থেকে আসছে। এবং তো আমি যেখানে বসে আছি আজকে এই মুহূর্তে, অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল দাদার বাড়িতে আসার, এবং তোমরা যারা যারা ডেইলি সেলিব্রিটি পার্ট টুটা দেখেছিলে, উজ্জ্বল দা এবং কুনিগা দি মাই সিম্পল লাইফস্টাইল, এবং সেই এখন রয়েছে উজ্জ্বল দা, অনেকদিন পর দেখা, বহুদিন, প্রায় ৬ মাসের উপরে তো হবে, প্রচুর দিন পর দেখা। এবং সব থেকে বড় কথা, উজ্জ্বল দা নিজে আমাকে ইনভাইট করেছে যে ভাই তুই কবে আসবি খেতে। আমি বললাম যে অ্যাকচুয়ালি আমার কালকে আসার কথা ছিল সানডে, কারণ উজ্জ্বল দা আমাকে শনিবার দিন ফোন করেছিল, রাইট, আমার ঠিক ডেট মনে নেই, শুক্রবার বা শনিবার আমরা ফোন করেছিলাম হবে। আমরা হচ্ছে যেদিন চন্দন দাদের সাথে বিরিয়ানি খেয়ে আসলাম তার পরের দিনই ফোন করেছি, তো ওটা মেবি শনিবার হবে, কারণ চন্দন দা আমাকে বলেছিল যে উজ্জ্বল দার সঙ্গে আজকে দাদা বৌদিতে যাচ্ছি, এবং তার পরের দিনই উজ্জ্বল দার কল, ভাই কবে আসবি, অ্যাকচুয়ালি রোববার দিনই আসার কথা ছিল, বাট মানে আমার রোববার দিন বিজনেসের কাজ থাকে, বাট এটাও মিস করা যেত না, কারণ উজ্জ্বল দার মতো একটা মানুষ যখন ডাকে আর সঙ্গে যখন এই সিলভার প্লে বাটন দেখার একটা সুযোগ থাকে, কোনোটাই হাতছাড়া করা যায় না। তাই আজকে চলে এসেছি সোমবার আজকে, এবং এই মুহূর্তে কুনিকে বেশ ভালো মন্দ রান্না করছে, গন্ধটা পাওয়া যাচ্ছে, বাট খাওয়া দাওয়া হবে পরে, এটা নিয়ে একটু সময় কাটাতে হবে। কি অনিকদা কেমন লাগছে দেখে? আমি ফার্স্ট টাইম দেখলাম এটা ভাই, এটা তো প্রত্যেকটা ইউটিউবারদের ড্রিম এটা, ঠিক আছে। তো আমাদের হ্যাংলাবাজ যারা ফ্যামিলি মেম্বার্স আছেন তাদের কাছে রিকোয়েস্ট, যদি অর্পণের নিজস্ব এরকম একটা ইউটিউব সিলভার বাটন হাতে দেখতে চাও তো সাবস্ক্রাইব করো, লাইক করো আমাদের ভিডিওগুলোকে, যতটা পারো শেয়ার করো, এটাই বলবো, ঠিক আছে। সো দ্যাটস অল। তো রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে, এবং উজ্জ্বলদার কাছে আমি একটু কথা বলি উজ্জ্বলদার সঙ্গে, সেটা হচ্ছে কি উজ্জ্বলদার সঙ্গে আমার গল্প গুজব করে ওঠার সেই সুযোগটা কোনোদিনও হয়নি, এবং এই যে চ্যানেলটা মাই সিম্পল লাইফস্টাইলের প্রচুর স্ট্রাগল আমি নিজের চোখে দেখেছি, তার আগের থেকে ওরা স্ট্রাগল করেছে, আর আজকে তারা তাদের স্ট্রাগলের কিছুটা হলেও ফল পেয়েছে এই সিলভার প্লে বাটনের মধ্যে দিয়ে, এবং আস্তে আস্তে গোল্ডেন প্লে বাটন যবে আসবে তারা তাদের মানে সাকসেসের দু কদম এগিয়ে যাবে সাকসেসের কাছে, এবং তারপর তো আস্তে আস্তে রুবি বাটন ফাটন এগুলো তো হবেই, ডায়মন্ড রুবি সব আসছে, প্ল্যাটিনাম সব আসবে না, অত দূর অব্দি হয়তো মেবি যাবো না, কারণ বাংলা কমিউনিটিতে যে কোনো চ্যানেল একটু গ্রো হতে টাইম লাগে, যেটা অন্য কমিউনিটিতে খুব তাড়াতাড়ি হয়, তো ওই জন্য ওটা আশা করি না, বাট আরেকটা স্টেপ এগোনোর চিন্তা আছে, সেটা হচ্ছে গোল্ডেন, তো হয়তো চেষ্টা করলে গোল্ডেনে চলে যেতে পারবো, আবার জানি না কতদূর হবে, হবে হবে অবশ্যই হবে, কিন্তু এইটার পেছনে যেই রাস্তাটা মানে যেই রহস্যটা সেটা হচ্ছে আজকের থেকে নয়, আমি বিগত 2015 থেকে দেখছি, কারণ আমি অনেক চেষ্টা করেছি, অনেক কেক চ্যানেল খুলেছি, এই চ্যানেল খুলেছি, ওই চ্যানেল খুলেছি, আমি পারিনি, আমি করতে পারিনি, মানে আমার নিজের শরীর দেয়নি বা তখন ভিউজ পাইনি বলে ছেড়ে দিয়েছি, অতটা জোর করে নিইনি, ক্যাজুয়ালি সব নিয়েছিলাম, বাট আমি কিছু ভেবেছিলাম যে হয়তো আমি করতে পারবো, ট্রাই করতে থাকি, যদি না হয়ে যাবে ভাগ্য ব্যাপারে, কিন্তু সেটা আমি পারবো না, আমি জানার পরেও আমি কনিকাকে দিয়ে সেই জায়গাটা তৈরি করিয়েছি, এবং এই প্লে বাটনটা অনেক কারোর হাতে দেখেছি, আমি জবের থেকে দেখছি 10,000-20,000-30,000 করে তাদের সাবস্ক্রাইবার বেড়ে বেড়ে তারা পেয়ে গেছে, তো ভালো লাগতো যে এসব আমার দ্বারা কোনো দিন হবে না, বাট আজকে আমরা পেয়েছি, এটা আমাদের নয়, এটা সবার, তোমরা তোমাদের,
শুধু আমরা এটা ধরে রেখেছি, আমাদের কাছে রয়েছে এটা, কিন্তু এবং উজ্জ্বল দা হয়তো 1 মিলিয়ন হয়ে গেলে যখন গোল্ডেন প্লে বাটন হয়ে যাবে, এইখানে হয়তো কিছু ফ্যামিলি মেম্বারদের নাম লিখে এটা কিভাবে করে দিতে পারে। সত্যি কথা বলতে কিভাবে করব না, কারণ এই জিনিসটা একটা স্বপ্ন, তো এক্স্যাক্টলি, তো এই স্বপ্নগুলোকে বাকি রাখার মতো, মানে চোখে যখন ঘুম থেকে উঠে তোমার চোখের সামনে দুটো একটা সিলভার প্লে বাটন, একটা গোল্ডেন প্লে বাটন দেখবে, এবং প্রত্যেকদিন তুমি তোমার পুরনো স্ট্রাগলের কথা মনে করবে ওটার জন্য। এবং আমি করেছিলাম, আমাদের বাড়িতে যখন কেউ আসবে, কোনো বিগিনার বা যারা কেউ বড় হোক, আমি সবসময় এই কথাটা আমার আমাদের ব্লগে বলি, আমি কেন কণিকাও বলে সবাই বলে, তো তোমরা হাল ছেড়ো না, এগোতে থাকো, অবশ্যই। সত্যি এগুলো কি বলবো আর, নতুন করে বলার কিছু নেই। যারা যারা ডে অফ সেলিব্রিটি পার্ট টু পার্টটা দেখো, লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই দেখো। আমি জানি অনেকেই দেখেছ, কিন্তু তবুও এখন যারা এক দুজন মিস করে গেছো তাদের জন্য লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে। এবং একটু গল্প করি, তারপরে খাওয়া দাওয়া করে যাবো, চলো। তো একে একে এতক্ষণ আমার কথা শুনলে, এরপরে কণিকাও আসছে। হ্যাঁ হ্যাঁ, মেন আমাদের আজকের গেস্ট অ্যাপিয়ারেন্স দেবে কণিকাদি, কারণ কণিকাদি খুব ভালো কুক নাকি, এবং খাবার দাবারের রান্না বান্না প্রচুর দেখেছি, একদম মানে বিরিয়ানি বানাচ্ছে, উজ্জ্বল লাগে খাওয়াচ্ছে, কি ওই যে চুনো মাছের না কি মাছের ঝাল করেছিল একদিন দেখছিলাম, তারপর এরকম হয়েই থাকে। ও আমার জন্য সবকিছু করে, এটা সবাই, এবং আমি এটা দেখেছি যে উজ্জ্বলদা যে জিনিসটা বলে কণিকাদি সেটা করেই ছাড়ে, যে আজকে উজ্জ্বলের জন্য আমি চাউমিন বানাচ্ছি, আজকে উজ্জ্বলের জন্য আমি বিরিয়ানি বানাচ্ছি। কারণটা এটাই যে ও আমাকে খুশি রাখতে চেষ্টা করে, এবং আমি কোনো ছোট ছোট মানে যে জিনিসগুলো দরকার সেগুলো বললেও হয়তো সেই সময়টা টাইম হয় না, বাট করে দেয়। চলো খাবার টেবিলে, মানে খেতে খেতে গল্প হচ্ছে, আজকে আমরা একসাথে খাবো। উজ্জ্বলরা আমাদের জন্য মানে আমাদেরকে এতটা পর করে দিয়েছে যে আমরা আসার পর জিজ্ঞাসা করছে, ভাই টেবিলে বসে খাবি? কুনিকাদি জিজ্ঞাসা করছে, বললাম কেন তুমি খাবে না? বলছে না তোরা খেয়ে না আমি খাবো। আমি বললাম খেলে একসাথে খাবো, এবং আজকে সেই খাওয়া দাওয়াটা একসাথে হবে। পরের কিছু নয়, ওটা এমনি জাস্ট জিজ্ঞাসা করছিলাম। ফর্মালিটিস এইসব চ্যানেলে চলে না। এই যে আমাদের কুইন হেল্পিং, মানে কি বলবো, সব কিছু বাবা এত উপরে তুলে দিচ্ছে, এবার তো পড়ে যাব। চোখের সামনে কত খাবার দেখতে পাচ্ছ গাইস, এত খাবার, ভাত রয়েছে, আমি দেখাই কি কি দিয়েছে। ভাত দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, এটা কি মাছের মাথা দিয়ে ডাল? মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছ, ইমোশন, এটা আলাদা করে নাম বলতে হবে না, এটার নাম ইমোশন, পাঁপড় ভাজা, স্যালাডে পেঁয়াজ শসা লেবু রয়েছে, এবং আমি কলকাতার রসগোল্লা, ওটা আমার ডিপার্টমেন্ট, ও চাটনি চাটনি মিস করে গেছি, খাবারের চাটনি আর পাঁপড়, চাটনি আর পাঁপড়। আমি বিয়ে বাড়িতে গেলে আমি এই দুটো জিনিস হিট আইটেম থাকে, যে চাটনি আর পাঁপড়টা কে করছে, যদি কে কোনো অনুষ্ঠান বাড়িতে আজ পর্যন্ত হয়নি যে চাটনি পাঁপড় করেনি, বা যদি না করে দেখে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। খাওয়াটা শুরু করি, ওইদিকে উজ্জ্বল দাকে কণিকাদি খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমাকে খাওয়ানোর তো কেউ নেই, আমাকে নিজের আপনার হাত জাগান্নাথ না গো, বিয়ে করলে কিছু সমস্যা আছে কণিকাদি, তোমার মতো সাপোর্টিভ বউ যদি না পাই না অবস্থা খারাপ হয়ে যাবে। সে যদি প্রত্যেকদিন রেস্টুরেন্টে যেতে চায় তাহলে তো পকেট পুরো ফুড ব্লগারের বউ হবে, তো রেস্টুরেন্টে তো যেতে চায়, ন্যাচারালিতে এমনিতেই স্বাদ পুরো হয়ে যাবে। হ্যাঁ, ও ওর বউকেও নিয়ে যায়, ওর ছেলেকেও নিয়ে যায়, যেখানে যেখানে যায় অল ওভার ওয়ার্ল্ড এর সব জায়গায় নিয়ে যায় সাথে করে, তো ওইভাবে নিয়ে যাবে। এটা বেশ ভালো, বাড়িতে রান্না বান্না করতে হবে না, ওদের ওদের ফ্ল্যাট পড়েই থাকে সেরকম,
ও সারা মাস ধরে না ওর কোন জায়গায় বিয়ে করবে এবার তার তো কপালটা ফুলে গেল ওর জানি না পড়বে কি পড়বে না তার কপাল ফুলে যাবে ঠিক আছে ফুললে চুন হলুদ লাগিয়ে রাখবে আর কি সব বলছে আমি এখানে ডাল আর মাছের মাথা দিয়ে ডাল আমার খুব ফেভারিট সেটা আমার মা এখন ভিডিওটা দেখছে আমার মা জানে মাছের মাথা দিয়ে ডাল খেতে কতটা ভালো আমি এক্সপেক্ট করিনি মাছের মাথা দিয়ে ডালটা পেয়ে যাবো অন্য লেভেল মাসিমা তো ভিডিওটা অবশ্যই দেখছে তো মাসিমা একদিন তোমাকে কিন্তু এখানে আসতেই হবে খুব ইচ্ছা ছিল যে আজকে অর্পণ অর্পণের সাথে মাসিমা আসবে বলেও ছিলাম কিন্তু মাসিমার আমার শরীরটা গিলা চলে আসছে আর মায়ের শরীরটা খারাপ যার জন্য আজকে মা আসতে পারেনি বাট আমার মা আসার আগেও তোমরা উজ্জ্বল এবং কণিকা দিতে আমাদের বাড়িতে খুব শীঘ্রই দেখতে হবে পাতলা মাছের পিসটা দেখো রসগোল্লা আমার কাছেও আছে যাই হোক দারুণ খেতে হয়েছে মাছের ঝোলটা উনিকে দিয়ে হাতে রান্না করার সুযোগ এর আগে আমার হয়নি বাট এত সুন্দর রান্না করে জানলে সপ্তাহে একবার করে আসাই যায় কোনো ব্যাপার নেই যখন মন চাইবে উজ্জ্বল দা বলো একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমি প্রচুর গালাগালি খাই যেটা আমি কিছুদিন আগে চন্দন দাকে ওই প্রশ্নটা করছি খুব নেগেটিভ কমেন্ট আছে আমার কাছে সেই নেগেটিভ কমেন্টগুলিকে আমি করি মনে করি আমার থেকে বেশি তুমি ফেস করছো এখনো করছি ইভেন করছি ডেলি হচ্ছে ও আমাকে যে কোশ্চেনটা করলো সেই কোশ্চেনটার উত্তরটা কখনো কখনো আমি নিজেও ঠিকভাবে রাখতে পারি না কারণ এই নিয়ে ব্যাড কমেন্টের ভিডিও আমরাও করেছি কয়েকটা তো সেরকম ভাবে না যে তাদেরকে আমি রিপ্লাই দিয়েছি বা কোনো কিছু তো সব থেকে ভালো যেটা আমাদেরকে মোটিভ মানে মোটিভেট করে সেটা হচ্ছে আমাদের সাপোর্টাররা যেটা হচ্ছে সবসময় ওরা বলে যে ব্যাড কমেন্ট থেকে দূরে থাকো তুমি তোমার কাজ করতে থাকো আর ওদেরকে ইগনোর করো ওরা বলবে আর এখন আমি একটা জিনিস ভেবেছি যে যদি ব্যাড কমেন্ট তোমার কাছে না আসে ডিসলাইক তোমার কাছে না আসে তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সাকসেসফুল হয়েছো তাহলে যারা ব্যাড কমেন্ট করো তারা বুঝে না আমি সাকসেস কিডিং দেখো ব্যাড কমেন্ট করো ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষ আছে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে এক মিনিটও হয় না মানে গালাগালি ফালাগালি করে দাও ঠিক আছে তাদেরকে বলছি ভিডিওর কন্টেন্টটা দেখো যদি খারাপ লাগে অবশ্যই কন্টেন্ট সম্পর্কে বলো যে কন্টেন্টটা বাজে হয়েছে ও কন্টেন্টটা এখানে ঠিক করা উচিত ছিল মা বাবা তুলে গালাগালিটা কি এই হবে বোঝা দেখাই চিকেনটা এটা হচ্ছে চিকেন গ্রেভিটা নেব গ্রেভিটা দেখাই সুন্দর থকথকে গ্রেভি আর একটা আলু মা মিস করে গেল আজকে মা কষ্ট লাগছে অবশ্য মা ওখানে ভালো মন্দই খাচ্ছে খিদে এসছে কিন্তু বাট এটার একটা মজাই গেল না আমি অলরেডি অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছি যেটুকুনি প্রাণ বাকি আছে আর কোনো গ্যারান্টি নেই তোমার বাই দ্য ওয়ে এরপর থেকে যদি অনেক দেখে না দেখতে পারো মনে করবে অনেক দেখে এইটা কি বলতে চাইছো তার মানে তোমাদের বাড়ি খাবার কে মারা গেলে আমি তো অন্য রকম মেসেজ যাবে বলবে কণিকাতে বাড়িতে কণিকার থেকে বড় কথা মাই সিম্পল লাইফস্টাইলে বাড়িতে খাবার খেয়ে একজন প্রাণ হারালো হ্যাঁ এটা কিছু ঠিক না না গাইস এরকম কোনো ব্যাপার নেই এগুলো ভুল ভুল খবর ছড়াচ্ছে অর্পণ অন্য কিছু বল ওকে মাই মুস্তে খাচ্ছি তো ভালো ভালো খাবার কি বলছি মানে বুঝতে পারছি না এক্স্যাক্টলি মাথা কাজ করছে না অর্পণের সেম উজ্জ্বলের মতো যখনই কোনো ভালো খাবার বিশেষ করে বিরিয়ানি আমরা জানি এবং আজকে থেকে দেখছি মানে বৈরাগীদের সঙ্গে দেখা হওয়ার পর এবং উজ্জ্বলদার সঙ্গে আগে দেখা হচ্ছে আমরা মধ্যে এই ব্যাপারটা চলে আসে এই বলছিলে নাকি খাওয়া শুরুর আগে এত ভাত খেতে পারবো না ভাই সাহেব এত ভাত খেতে পারবো না ভাত কমই নাও আদর করে দিয়েছে কি করব আর খেলা তো যায় না তাকি বলো এদিকে ক্যামেরা দেখ তোর কাতলা মাছটা তো আমি খেয়েছি ক্যামেরার চোখে চোখ রেখে কথাটা বল তোর আদ্ধেক কাতলা মাছটা তো আমি খেলাম ডিপেন্ডেড অ্যাট লিস্ট একটা প্লেট তোমাকে দিতে হবে তো সেইটা রোস্টেড কাটে তোমার নিয়ে এসেছে দেবাংশু দা রাস্তাতে আমাদের কাছে একটা ছোট সেট আপ ছোট হোক ডাজন্ট ম্যাটার আমাদের পকেট ফ্রেন্ডলি সবাই খেতে পাচ্ছি এবং কোয়ালিটি কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না
আমি না এটা সমস্ত ফুড ব্লগাররা বলে এবং যে কজন এবং আমার যতদূর মনে হয় অনেক দা আজ পর্যন্ত টেস্ট করেনি রোস্টেড কাটকে সত্যি কথা বলতে এক্স্যাক্টলি আমি এটা কেন বলছি এটা আমি আমি যদি একজন কাউকে বাজে বলি আমার বাজে বলাতে কেউ বাজে যাবে না যত কোনো কোনো সবাই না বাজে বলছে একশো জন লোকের মধ্যে আমি একমাত্র লোক যদি তাকে বাজে বলি তো কিচ্ছু যায় আসে না নাথিং ঠিক আছে কিন্তু বাকি 99 জন লোক তারা প্রত্যেকে বোঝেতে এবং শুধু সামথিং ডিফারেন্ট অন্য লেভেলে তো এরকম একটা লোককে মানে হার্ট করলো ঠিক আছে পার্সোনাল সাথে যেতে করে কিন্তু এরকম কমিউনিটিকে হার্ট করবে কেন যে রাস্তার ধারে খাওয়ার বলে কি যাতে ব্যাপার নাকি এরকম এটা তো বাজে জিনিস এটা এটা করা উচিত নেই এটা সবার কমেন্টে আছে যেরকম না আর একটা ব্যাপার আছে সরি দাদা একটু একটু ইন্টারাপ্ট করছি যদি আমি তুমি বলবে তখন আমি এটা বলতে চাই করেছে তো খারাপ কথা বলেছে তো এটা আরো খারাপ লাগছে আমার যে বলেছে কথাটা সেটা অত্যন্ত শিক্ষিত লোক এটা আরো বেশি খারাপ লাগছে আমার এবার এই জায়গাটাই বলি শিক্ষিত লোকরাই আমাদের মতো লোককে না উল্টো পাল্টা বলে শুধু এটা না আজকে আমাদেরকে ছোট লোক শুনতে হয় কারণ আমরা আজকে ওই জায়গাটা থেকে উঠে এসেছি আস্তে আস্তে ওই জন্য আমাদেরকে ছোট লোক বলে লোকে ঠিক আছে তো আমাদেরকে আরও অনেক কিছু বলে আমরা লোভী আমরা এই ওই তো সেটা কোনো বড় কথা না বড় কথাটা হচ্ছে চুরি করছি না ডাকাতি করছি না সৎ পথে খাচ্ছি যেটা করছি তোমাদের চোখের সামনে তোমাদের চোখের সামনে রেখে আমরা আর্নিং করছি কম হোক বেশি হোক যাই হোক করছি আর কি বলতো মানে আমরা যে বলি না যে শিক্ষা পুঁথিগত শিক্ষা কিন্তু মানুষের আসল জিনিস নয় যে আমরা বই পড়ে নিলাম সেটা অবশ্যই আমাদের শিক্ষা থাকে কিন্তু যে একটা পরিবার থেকে পাওয়া নিজের কাছ থেকে পাওয়া নিজের মনের থেকে পাওয়া যে একটা মানুষকে সাপোর্ট করা তাকে হার্ট না করে কথা বলা তো সেইটাই মনে হয় আসল শিক্ষা এর থেকে উপরে কোনো শিক্ষা হয় না এই যে দেখতে পাচ্ছো চাটনি চামচ দিয়ে কেক খায় ওরে মরকট ওটাকে তো এঠো না হয় সেই জন্য কোল আরে আমি তো খাবো তোমার সঙ্গে বললাম তো ঠিক আছে তুই খাবে আমি কোল আমি কি করে জানবো তুই কোন থেকে খাবি অলরাইট গাইস খাওয়া দাওয়া পুরো শেষ পেট পেট একেবারে জয়ধাক হয়ে গেছে কুনিকাদির হাতের রান্না জাস্ট অসাধারণ ছিল কুনিকাদি প্রচন্ড খাটাখাটনি করছে আসার পর থেকে কোল্ড ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস আছে সেটা কোল্ড ড্রিঙ্কসটা খাবো উজ্জ্বলদার পাশে বসা হয়নি উজ্জ্বলদার পাশে বসলাম তো দাদার সঙ্গে আলাপ আমার প্রায় ফেব্রুয়ারি মাসে দাদার সঙ্গে আলাপ ফেব্রুয়ারি মাসে 14 তারিখ আমি দাদাকে নিয়ে ফার্স্ট একটা ভিডিও ছাড়ি এবং সেটা রীতিমতো আমার ফার্স্ট ভাইরাল ভিডিও এবং তারপরে দাদার সঙ্গে কথাবার্তা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের গল্প গুজব হয় এবং আজকে ফাইনালি আবার দাদার সঙ্গে মানে এর আগে আমি একদিন এসেছিলাম তো বিরিয়ানি খেতে তারপরে আজকে আবার ফাইনালি দেখা হলো এবং খুব শিগগিরই দাদা একদম যাচ্ছি খুব শিগগিরই যাচ্ছে সেটা হয়তো এই সপ্তাহ বা ওই সপ্তাহের মধ্যে ও ভাই সাহেব তাহলে আর কি চাই আমার মা খুশি হয়ে গেছে ভিডিওটা দেখে কনিকা দি এইতো মিসেস সেলিব্রিটি যারা হাই ফাই তারা সেলিব্রিটি আর সেলিব্রিটি মানে হচ্ছে ওদেরকে পোক করা মানে আমরা নই বাট আমরা কোন রকমে বলি এসব নিয়ে আমি কোনো কমেন্ট করি কেমন লাগলো আজকের এক্সপিরিয়েন্স আমার কেমন লাগলো তুই বলে আমার শরীরটা কেমন লাগছে এটাকে জিজ্ঞাসা কর আমি মানে সিরিয়াসলি দেখতে পাচ্ছ তো গাইস এই জিনিসটা মানে 500 গ্রাম মাংস মোটামুটি 1 কেজি 500 দু বাটি ডাল ঠিক আছে এত খেয়েছি 2 পিস কাতলা মাছ 8 পিস রসগোল্লা মানে পুরো বিষম লাগছে এক বাটি চাটনি পাপড় হ্যাঁ তারপরে অনিতা এরকম আমি পারছি না আর বলে এখানে ঘুমিয়ে পড়বো আমি এরকম অবস্থা চলো বাড়ি যাই বেশি কথা কম বলো দ্যাটস ইট গাইস আজকে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমি বলছি আজকে অনেক মজা হয়েছে অনেকক্ষণ ধরে গল্প হয়েছে সেহেতু ও টাইম পায় না আমার সাথে সত্যি এটা আমাকে ও হোয়াটসঅ্যাপ করলে হয়তো দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি রিপ্লাই করি তো কেউ আবার ওটা সেলিব্রিটি তো সেলিব্রিটি মনে করো না জাস্ট আমরা জোক করলাম কারণ অনেকে আছে ভুল ধরে ফেলতে পারো তো সেরকম ভুল কখনো করো না আমরা মানুষ মানুষ বাহ
তো এইটুকুই ছিল ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে আমাদের হ্যাংলাবাজ এবং মাই সিম্পল চ্যানেলকে সাবস্ক্রাইব তো করেছোই, হ্যাংলাবাজ একটু করে দিও। থ্যাংক ইউ রিলেশন সেডিউ, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। আর মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা। নেই নেই, আজকে প্রচন্ড খেয়েছি, দেখে বুঝতে পারছো হ্যাংলামি কিরকম বলে বলে হ্যাংলা হয়ে গেছে আমি আজকে। অতএব সীমা নেই, টাটা।